So, hello everyone, I hope you are fine. Welcome to NorthEastEdu-Science official YouTube channel. So, আজকে আমরা দেখব তোমার spherical body এর জন্য তোমার electric field এর value different point different জায়গাগুলোতে কিরকম vary করে এটা আমরা দেখব। তার শুরু করার আগে আমরা আগের লেকচারটা আসলে তোমরা দেখেছো, এখানে আমরা বার করেছিলাম একটা infinite wire এর জন্য having uniform linear charge density তার যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি ছিল বার করার, 2s5 epsilon r। এখন যদি পজিটিভলি চার্জেস যদি থাকে তাহলে তো খালি ল্যামডা, আর যদি মনে করো নেগেটিভলি যদি চার্জ যদি থাকতো ওয়্যারটা তখন আমি কি লিখলাম মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই 2s5 epsilon r। ওকে, তখন এখানে কোন কিছু ইন্টারেস্টিং জিনিস তুমি লক্ষ্য করলে, ইন্টারেস্টিং জিনিস একটা লক্ষ্য করার মতো দেখো, আমরা যখন সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য করেছিলাম সিঙ্গেল পজিটিভ একটা সিঙ্গেল নেগেটিভ চার্জের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড কিরকম ভেরি করত, 1/r² হয়, ঠিক না? এরপরে যখন ডাইপোল পড়লাম, তখন ডাইপোলটা অ্যাপ্রক্সিমেশনই ধরছি আমি, তোমার শর্ট ডাইপোল টুয়াইস এ মাছ মাছ লেস দেন আর, তখন ইলেকট্রিক ফিল্ড কিরকম ভেরি করেছিল, 1/r³ হয়। ওকে, আর এখন যখন তোমার চার্জের ভ্যালু তোমার অনেকটা ইয়ে হয়ে গেছে, বেড়ে গেছে, তোমার ইনফাইনাইট লাইন চার্জ ডেন্সিটি ছিল না, ইনফাইনাইট লাইন চার্জের জন্য, ঠিক আছে, ইনফাইনাইট ওয়াইল জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিরকম বেরিয়ে হচ্ছে তোমার, 1/r, 1/r, দেখো কিরকম তার ভেরিয়েশনটা। ওকে, এই ভেরিয়েশনটা তোমার কিন্তু লক্ষ্য রাখতে লাগবে, পরীক্ষা তো হতে পারে, কোয়েশ্চেন তোমার যে কোনোভাবে তোমার ফরমেশন করতে পারে। কিন্তু এখানে দেখো, যখনই তোমার চার্জেসের নাম্বার বেড়ে যাচ্ছে, নেট চার্জেসের নাম্বার যখনই বাড়ছে, ইনফাইনাইট ওয়ার তো অনেকগুলো চার্জ, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, তখন ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে তোমার তার ভ্যালুটা কমছে, 1/r² হয়। আর যখন সিঙ্গেল একটা পজিটিভ চার্জ চার্জ তখন 1/r² হয় একটু র্যাপিডলি, আর যখন পজিটিভ আর নেগেটিভ ডাইপোল যখন আছে তখন কি হচ্ছে, ডাইপোল পজিটিভ নেগেটিভ নেট চার্জ তো কমে যাচ্ছে না, নেট চার্জ তো কি মানে একটু কম এফেক্ট, যেটা এখানে কি পজিটিভের ইফেক্টকে নেগেটিভে তো একটু শেষ করতে চাইবে, তখন দেখো ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের সাথে আরো বেশি তাড়াতাড়ি ফল করছে। ওকে, মানে যখন তুমি তুমি ইনফাইনাইট ওয়ার থেকে দূরে যাও ইলেকট্রিক ফিল্ড অতটা তোমার কমবে না, ডাইপোল থেকে সিঙ্গেল পয়েন্ট চার্জ থেকে দূরে যাও একটু তাড়াতাড়ি কমে যাবে, কিন্তু ডাইপোল থেকে তুমি যদি দূরে যদি যাও, দূরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে যাও, তখন কি হয় তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ড্রাস্টিকলি নিচে নেমে যায়, 1/r³ হয়। ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। আর এখানে দেখো তোমার এটা যদি আমি গ্রাফ আঁকতে যদি বলি, এই যে লাইন চার্জ ডেন্সিটি যেটা আমরা পেলাম, এই লাইন চার্জ ডেন্সিটি জন্য ইনফাইনাইট লাইন চার্জ ডেন্সিটির জন্য ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ যদি আমি আঁকতে যদি চাই তাহলে কিরকম হবে, প্রথমে এক্সামে দিয়ে দেয় এটা, তার যদি আমি গ্রাফ যদি আঁকতে যদি চাই, এদিকে ইলেকট্রিক ফিল্ড ধরে নাও, এরপর তোমার ডিস্টেন্স আর, তো ডিস্টেন্স আর সাথে ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনটা কিরকম, তো তুমি ইলেকট্রিক ফিল্ড কিরকম ভেরি করছে, এখানে 1/r হয়, 1/r, তো ইট ইজ লাইক সামথিং y ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট বাই x এর গ্রাফ, তো এটা কি হবে সিম টু টু এরকম হয়ে নামে, সো গ্রাফ কেন হয়ে যায় তো এইভাবে এইভাবে চারটা গ্রাফ হবে। যদি 1/r² হতো, 1/r² যেমন ইয়েটা তোমার সিঙ্গেল চার্জের জন্য, তখন ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনটা কিরকম থাকতো, একটু স্পিডে নিচে নামলো, 1/r², তাতেই নামলো না, তুই দেখো একটু একটু বেশি দিক দিয়েছে। আর যদি ইয়ে হতো, ডাইপোল যদি হতো, ডাইপোলের জন্য ভেরিয়েশনটা কিরকম হলে অনেক আগে নাম, অনেক আগে নেমে মনে হবে যেমন টাচ করে নিচ্ছে, কিন্তু টাচ করবে, দেখো এটা আগেও অনেক নিচে নেমে গেছে, এটা অনেক লেন্থে নিচে কার্ভটা এসেছে,
এটা মোটামুটি একটু আগে, এটা অনেক আগে ভূভাগটা নিয়ে গেছে। এইভাবে কিন্তু ভেরিয়েশন হয় গ্রাফে, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। কিন্তু আজকে আমরা একটা ডেরিভেশন করবো, এটাও তোমার গসলোর অ্যাপ্লিকেশনে, তোমার সলিড স্ফিয়ারের ইলেকট্রিক ফিল্ডের ব্যবহার করা। আমরা আগে স্ফেরিক্যাল শেলে দেখেছিলাম, ওকে, তোমার স্ফেরিক্যাল শেলের বাইরে, স্ফেরিক্যাল শেলের মধ্যে, স্ফেরিক্যাল শেলের ভিতরে তুমি ইলেকট্রিক ফিল্ডের ব্যবহার করলাম কি, এখন সলিড স্ফিয়ার। চলো এটা আমরা স্টার্ট করি। আমাদের আজকে ডেরিভেশন যেটা, এটা হবে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ নন কন্ডাক্টিং charged solid sphere, okay, এই ডেরিভেশনটা, non-conducting charged solid sphere, এই ডেরিভেশনটা দেখা দরকার। তো দেখো, স্ফেরিক্যাল শেল আর সলিড স্ফিয়ারের মধ্যে ডিফারেন্সটা বুঝো। সলিড স্ফিয়ারের ভিতর, স্ফেরিক্যাল শেলের ভিতরে কি থাকে, খালি থাকে, কিছু নাই, মেটেরিয়াল থাকে না। কিন্তু সলিড স্ফিয়ার ঠিক আছে, তার ভিতরে কিন্তু মেটেরিয়াল থাকে, অন্য মেটেরিয়াল, যে মেটেরিয়াল দিয়ে এই স্ফিয়ারটা বানানো। মনে করো আমি যদি আজকে মাটির একটা বল যদি বানাই, ঠিক আছে, মাটি দিয়ে দিয়ে বল একটা বানানো, তো এই বলের ভিতর কি খালি নাকি না, বলের ভিতরে তো মাটি আছে। কিন্তু একটা তোমার ফুটবল কী হয়, তার ভিতর কিন্তু খালি হাওয়া থাকে, ঠিক আছে, মানে তার ভিতরের দিকটা বাইরে দিকে মতো সমান, খালি একটা লেয়ার থাকে এরকম আর কি। সো আর এটা কিন্তু নন কন্ডাক্টিং, আপনারা কন্ডাক্টিং হলে কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। তো কেন ডিফারেন্ট, এটা তোমরা পটেনশিয়াল চ্যাপ্টার পড়লে বুঝে যাবে। সো তো যখন আমরা ইয়ে করি, ধরেন একটা এরকম একটা সলিড স্ফিয়ার নিলাম, সলিড স্ফিয়ার নিয়েছি, তার সেন্টার ও, ওকে, তার সেন্টার ও, তার রেডিয়াস তোমার আর, ক্যাপিটাল আর, তার রেডিয়াস ক্যাপিটাল আর, ওকে। আর এই সলিড স্ফিয়ার কি থাকবে, তোমার মেটেরিয়াল কিন্তু থাকবে, এই জন্য আমি একটু এইভাবে লিখে দিলাম। এটাই সলিড স্ফিয়ার আর সলিড ফিল্ডের মধ্যে ডিফারেন্স, মেটেরিয়াল তোমার প্রেজেন্ট থাকবে। আমি কি বললাম, এই যে একটা চার্জ নাম কিউ, স্মল কিউ, এই স্মল কিউ চার্জটা কি বললাম, পুরো স্ফিয়ারটার মধ্যে আমি ডিস্ট্রিবিউট করলাম ইউনিফর্মলি, ঠিক আছে। ভিতরেও চার্জ থাকবে, বাইরে সারফেসেও তোমার চার্জ থাকবে, মিলিয়ে সব জায়গায় ইকুইস চার্জ নিলাম। এটাকে আমি কি করলাম, ভিতরে আর বাইরে এমনভাবে ডিস্ট্রিবিউট করলাম যাতে ইউনিফর্ম থাকে। দেখো তো সলিড স্ফিয়ার, এই চার্জটাকে যদি আমি তার ভিতরেও যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করেছি, আর সার্ফেসে যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করেছি, এর মানে কি, আমি থ্রুআউট ইটস ভলিউম আমার তার এই চার্জের ডেন্সিটি কত সেম। একটা জিনিসের যদি আমি সার্ফেসকেও যদি কনসিডার করি, আর ভিতরে ইন্টেরিয়ার টাকে যদি কনসিডার যদি করি, মানে আমি কী বার করছি, ভলিউমটাকে কনসিডার করছি। একটা রুম, তোমার ধরে একটা রুম, তার মনে করো তার ভিতর দিকেও তোমার সব পুরা পেইন্ট করলাম, আর তার সার্ফেস বাইরে দিকে যেগুলো আছে এগুলো দিয়ে পেইন্ট করলে রুমটাকে তোমার ভর্তি মেটেরিয়াল দিয়ে প্রিয় করা, তো বুঝতে পারছো জিনিসটা কী হচ্ছে। আলটিমেটলি পুরো ভলিউমটাই আমি কনসিডার করছি কিন্তু, ওকে, রুম খালি না, ঠিক আছে, রুম তোমার ভর্তি, ঠিক আছে, মেটেরিয়াল। তো এটাই সার্ফেসের পুরো ভিতরে, এই যে তার ইন্টেরিয়ারে চার্জ ডিস্ট্রিবিউট আছে, সার্ফেসও চার্জ ডিস্ট্রিবিউট আছে, মানে কেমন টুগেদার আমি ভলিউম নিয়ে ডিল করছি, আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট, মানে এই চার্জ কিউবটাকে আমি কী করছি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করছি থ্রাউট ইটস ভলিউম, এটা চেষ্টা করছে। এখন চার্জ কিউ যেটা আমি এখানে দেখে লিখে দিই, এটা, আচ্ছা আমি এখানে চার্জ কিউ যেটা, এটা ইউনিফর্মলি কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে থ্রাউট ইটস ভলিউম। যেরকম ওয়ারের জন্য ছিল লাইন চার্জ ডেন্সিটি, চার্জ ডিভাইডেড বাই পার ইউনিট লেন্থ, এটার জন্য কী হবে, ভলিউম চার্জ ডেন্সিটি, চার্জ ডিভাইডেড বাই ভলিউম। এখন আমি কী বললাম, তার তারও সেম দুইটা পার্ট থাকবে, একটা হবে আউটসাইড দ্য সলিড স্ফিয়ার
তো সলিড স্ফিয়ারে তার দুইটা পার্ট, যেরকম স্ফেরিকেশনে তিনটা পার্ট ছিল, এখানেও তিনটা পার্ট হবে। তো তার ধরে নাও বাইরের যেগুলো পয়েন্ট পি, এটা এখান থেকে তার ডিস্টেন্স তোমার আর, এখানে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত বার করতে লাগে আউটসাইড দ্য সলিড স্ফিয়ার, তো কি করবে তুমি? গাউসিয়ান সারফেস ড্র করো, এখানে জায়গা হচ্ছে না, গাউসিয়ান সারফেস ড্র করো। এখানে সারফেস একটা কি ছোট্ট একটা সারফেস এরিয়া কনসিডার করো, ডিএস আপওয়ার্ড নর্মাল, আশা করি এগুলো এখন আর তোমার বোঝা হয়ে গেছে, সব আপওয়ার্ড নর্মাল ড্র করতে লাগে কস নর্থ ইউ করতে হলে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তুমি তো থাকবে এদিকেই থাকবে। সো অ্যাকর্ডিং টু গাউসস থিওরেম, অ্যাকর্ডিং টু গাউসস থিওরেম, অ্যাকর্ডিং টু গাউসস থিওরেম কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডিএস ইকুয়াল টু চার্জ ইনসাইড দ্য গাউসিয়ান সারফেস। তো এই গাউসিয়ান সারফেসের ভিতরে চার্জ কত আছে? কিউ। গাউসিয়ান সারফেসের ভিতরে পুরো সলিড স্ফিয়ারটা ঢুকে গেছে না, আর এই পুরো সলিড স্ফিয়ারের টোটাল চার্জ মিলে কত আছে তোমার? স্মল কিউ। তো কিউ বাই এপসাইলন নট। তো এটা ঘুরে ফিরে আসা করে বুঝেই গেছো এই ঘুরে ফিরে কি জিনিস তোমার থাকবে, ঠিক আছে, কস জিরো। সো ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস তোমার কিউ বাই এপসাইলন নট, এটা হবে ইন্টু ফোর পাই আর স্কোয়ার তো কিউ বাই এপসাইলন নট, সে ইজ ইকুয়াল টু কি হবে? ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। ওকে, তো দেখো তোমরা পেয়ে গেলাম সলিড স্ফিয়ারের জন্য তোমার বাইরে কোয়ান্টাম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে আই পেয়ে গেলাম। ওকে, আই কিছু সমান সলিড স্ফিয়ারও সেম ফর্মুলাটা পেয়েছিলাম না, সেম ফর্মুলাটা পেয়েছিলাম এইটা হয়ে গেল সেম ফর্মুলা। এখন তখন তো ডাইরেক্ট আমরা ইয়েতে আসতে পারি সার্ফিসে, স্মল আর ইকুয়াল টু কি হবে ক্যাপিটাল আর সলিড স্ফিয়ারের মতো, একটু বের করি একটু বের, আগে আমরা ইনসাইডেরটা বার করি। ওকে, এটা তো একটু ইয়ে করতে লাগবে, আমরা ইনসাইডেরটা বার করি, করা যায়, এখানে তুমি স্মল আর ইকুয়াল ক্যাপিটাল আর লিখলে ভুল কিছু হবে না। ওকে, তো এটা একটু অন্যরকমভাবে করতে লাগে, এই কোশ্চেন সার্ফিসটাকে আমি মুছে দিই, এটা দরকার নেই এখন, এটা মুছে দিই। এখন দুই নম্বর ফিল্ড, ফিল্ড ইনসাইড দ্য স্ফিয়ার, ফিল্ড ইনসাইড দ্য স্ফিয়ার। ওকে, এখন স্ফিয়ারের ভিতরে যে কোনো পয়েন্ট আমি একটা নেব, স্ফিয়ারের ভিতরে যে কোনো একটা পয়েন্ট আমি নেব, আর ওই পয়েন্টে এখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু করতে হবে, আমি বার করতে লাগবে। তখন ধরে নাও ফিল্ডের ভিতরে একটা পয়েন্ট নিলাম পি, যেটার ডিস্টেন্স তোমার আর স্মল আর এটা থেকে। ওকে, এখন এখানে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু করতে আমার বার করতে লাগবে, কী করতে লাগবে? ওই আবার গাউসিয়ান সার্ফেস আবার ড্র করো, সিমেট্রিক্যাল গাউসিয়ান সার্ফেস। তো এক কাজ করি, হ্যাঁ এটাকে একটু দিয়ে একটু দেখাই, দেখো আমি গাউসিয়ান সার্ফেস ড্র করলাম, আসলে এই বোঝা যাচ্ছে এটা নাকি, এটা একটু কমিয়ে দেবো একটু খালি করি, তাহলে বুঝতে পারবো আমি গাউসিয়ান সার্ফেস ড্র করলাম এইভাবে, ঠিক আছে, এই গাউসিয়ান সার্ফেস আমি ড্র করলাম। এখন এই পিটি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? গাউসিয়ান অ্যাপ্লাই করো, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু চার্জ কি জিরো সলিউশনের মতো? না, সলিউশনের তো ভিতরে খালি ছিল, আমি কি বলছিলাম একটু আগে, পুরা ভিতরে মেটেরিয়াল আছে না, তো চার্জ কি হবে? ওই মেটেরিয়াল ভিতরে মেটেরিয়ালও কিন্তু চার্জ আছে, সার্ফেস আর মেটেরিয়ালে মিলিয়ে কিউ চার্জ ডিস্ট্রিবিউট করা হয়েছে, কিন্তু সলিউশনে পারবে না, সলিউশনের ভিতরে তোমার তো হাওয়াতে তুমি কি চার্জ ডিস্ট্রিবিউট করবে নাকি, এরকম তো হতে পারে। সলিউশন একটা জিনিস ভিতরে খালি খালি সার্ফেস একটা জিনিস থাকে, ভিতরে কিছুই নাই, এখানে তো তোমার মিডিয়াম আছে, মিডিয়াম আছে, এখানে তুমি চার্জ কি করা হচ্ছে তোমার এইভাবে, এখানে একটা আছে তোমার এই চার্জ মিডিয়াম এখানে মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, সার্ভিসের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে থ্রু ইটস ভলিউম। ওকে, থ্রু ইটস ভলিউম যদি ডিস্ট্রিবিউট করা যদি হয় তাহলে তো নিশ্চয়ই তো এই কোশ্চেনের ভিতরে তো চার্জ তো জিরো তো না, এখানে নিশ্চয়ই চার্জ কিছু আছে। ওকে, এখানে চার্জ কত আছে? কিউ না, কিউ তো পুরাটা, আমি তখন তার ভিতরে এইটা কনসিডার করছি। ওকে, তো জানি তো না কত, ধরে নিই এটা কিউ ড্যাশ,
কিউ ড্যাশ অ্যামাউন্ট অফ চার্জ আছে, কিউ ড্যাশের ভ্যালুটা আমরা পরে লিখে দেখব। ওকে, এটা হবে তোমার কিউ ড্যাশ ডিভাইডেড বাই এপসাইলন, খালি এপসাইলন মানে অন্য মিডিয়ামে আছে। ওকে, সো এটা আগের মতো ই তোমার ডিএস তোমার থাকবে কিউ ড্যাশ বাই এপসাইলন, এটা তো ই ইন্টু তোমার 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার কিউ ড্যাশ বাই এপসাইলন ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন কিউ ড্যাশ বাই আর স্কোয়ার। এটা এটা তো আনসার না, কিন্তু কিউ ড্যাশ তো আলটিমেট একটা আনসার দিতে তো লাগবে, কিউ ড্যাশকে তুমি প্রকাশ করবে কিভাবে? আমি কিউ ড্যাশ আমি মুখের উত্তর বললাম না, এখন দেখো কি কিউ ড্যাশের ভ্যালুটা কি হবে। লেট লেট সিগমা লেট রো বি দা লেট রো বি দা ভলিউম চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি অফ দা সলিড স্ফিয়ার। লেট রো বি দা ভলিউম চার্জ ডেন্সিটি অফ দা সলিড স্ফিয়ার, কেন কি কনসিডার না করার ছাড়া উপায় নেই। ওকে, আমি চার্জটা কি বললাম থ্রু আউট ইটস ভলিউম, থ্রু আউট দা ভলিউম আমি এই কিউ চার্জটা ডিস্ট্রিবিউট করলাম, তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম, তো রো ধরে নিই ভলিউম চার্জ ডেন্সিটি অফ দা সলিড স্ফিয়ার, মানে রো মানে কি চার্জকে ভলিউম দিয়ে ডিভাইড করতে লাগবে, তাহলে না ভলিউম চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি হলে কি হবে চার্জ বাই সারফেস এরিয়া, লাইন চার্জ ডেন্সিটি কি ছিল চার্জ বাই তোমার লেন্থ, তো ভলিউম চার্জ ডেন্সিটি কি হবে তোমার এই টোটাল চার্জ যেটা ছিল কিউ ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিড স্ফিয়ার 4 বাই 3 পাই ক্যাপিটাল আর কিউ। এটা দেখো রো ইজ ইকুয়াল টু এটা, তাই মানে যে কিউ ড্যাশ এই যে গাউসিয়ান সারফেসের ভিতরে এই যে ওই ভলিউমে তোমার কিউ ড্যাশের ভ্যালুটা কত, কিউ ড্যাশের এই চার্জটা কত আছে গাউসিয়ান সারফেসের ভিতরে, ঠিক আছে আমি কি করব এই ডেন্সিটির সাথে মানে তার ভিতরে যে ভলিউম যেটা আছে এটাকে ইনটু করে দিলে হয়ে যাবে না, এটার ভিতরে কত চার্জ আছে প্রেজেন্ট। ইয়েস, আজকে একজনে যদি তোমার তিন দুইটা করে যদি তোমার চকলেট যদি পায়, ওকে, তো আমার এই রুমের মধ্যে ধরে না ক্লাসরুমের মধ্যে যদি তোমার 20টা তো স্টুডেন্ট থাকে কী করব তোমার 2×20, তো আমার পার ইউনিট ভলিউমের চার্জ কত এত, তোমার এই যে ভিতরে এখানে তোমার টোটাল চার্জ কত আছে পার ইউনিটে কত থেকে ইনটু এটার ভলিউম করে দিলে হয়ে যাবে আমার। সো দেয়ারফোর তোমার কিউ ড্যাশ ইকুয়াল টু কি হবে, কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু উইল বি ওয়াট রো ভলিউম চার্জ ডেন্সিটি ইনটু ভলিউম অফ দা ভলিউম ইনসাইড দ্য কোশন সারফেস 4/3 পাই স্মল আর কিউ ক্যাপিটাল আর দিয়ে দিও না। সো এই কিউ ড্যাশের ভ্যালুটা কত, এটা তুমি ইকুয়েশন 1 দিয়ে দাও। ওকে, কিউ ড্যাশের ভ্যালুটা কত হবে, রো ভ্যালুটা বসাও কিউ ডিভাইডেড বাই এই যে রো ভ্যালুটা হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইনটু 4/3 পাই ক্যাপিটাল তোমার স্মল আর কিউ, দেখো 4/3 পাই 4/3 পাই গেল ক্যান্সেল, আলটিমেটলি থাকছে কি কিউ ড্যাশ ইকুয়াল টু তোমার কিউ স্মল আর কিউ ডিভাইডেড বাই মানে কাজ হয়ে এটা করতে লাগবে না, থাকুক তোমার রোটা থাকুক এরকমই থাকুক আর বেশি কমপ্লেক্স করার দরকার নেই এরকমই থাকুক। তো কিউ ড্যাশটা আমি কী লিখতে পারি, ওই যে ভলিউম চার্জ ডেন্সিটি ইনটু ভলিউম অফ দিস গাউসিয়ান সারফেস, ওখানে এই যে তোমার কিউ ড্যাশ এই কিউ ড্যাশের ভ্যালুটা আমি ইকুয়েশন ওয়ানে বসিয়ে দেবো। দেখো ইকুয়েশন ওয়ান ইমপ্লাইজ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, কিউ ড্যাশের জায়গাতে কি বসাবো রো ইনটু 4/3 পাই স্মল আর কিউ বাই স্মল আর স্কোয়ার, তো বসালে পরে কি আসবে দিস ইমপ্লাইজ ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন রো ইনটু 4/ স্মল আর কিউ আর 3 তো নিচে আসবে আমি আর স্কোয়ার, দেখো 4/4 পাই গেল ক্যান্সেল, এখানে আর স্কোয়ার একটা ইয়ে যাবে ক্যান্সেল, আলটিমেটলি থাকবে কি থাকলো উপরে রো
এখানে একটা আর নিচে থ্রি আর এপসাইলন এপসাইলন এটা হলো তোমার ইনসাইড ইনসাইড দ্য স্ফিয়ার বা যে কোনো পয়েন্ট এখানে তোমার অ্যাম্প্লিটিউড ভ্যালু তোমার ফর্মুলা হলো এটা ওকে আর আর সারফেসে বার করতে বলেছে না সারফেসে তো সারফেস হলে কি হবে ওকে সারফেস হলে এট দ্য সারফেস ওই আবার এট দ্য সারফেস কি হবে স্মল আর ইকুয়াল টু কি হবে ক্যাপিটাল আর এই স্মল আর এটা ক্যাপিটাল আর বসিয়ে দিই যে কোনো এদিক থেকে করলে হবে এদিক থেকে করলে হবে আউটসাইড থেকে আর বসান মানে এখান থেকে আর বসান তো বেটার এটা তো এট দ্য সারফেস গ্রাফ ড্র করেছিলাম ওকে এটার গ্রাফ ড্র করতে লাগলো তার তিনটা রিজনের জন্য গ্রাফ গুলা কিরকম হবে দেখতে আমি ডায়াগ্রামটা মুছে দিই তোমাদের খাতাতে নিশ্চয়ই নোটবুকে তোমাদের এই ডায়াগ্রামটা থাকলে ভালো তার তিনটা রিজিয়ন্স আমি দেখে নিই এটা তো ইনসাইডের আমি ইন লিখে দিই এটা সার্ফেসের এস লিখে দিই আর আউটসাইডের ও লিখে দিই এটা কি ছিল 1/4 পাই এপসাইড আর নট তোমার কিউ পাই আর ঠিক আছে তো এই তিনটা রিজনে তোমার গ্রাফটা দেখতে তোমার কিরকম হবে ওকে আগের মতো আমি এগুলো করি এদিকে তোমার ইলেকট্রিক ফিল্ড এদিকে তার তিনটা রিজন স্মল আর যখন ক্যাপিটাল আর সমান স্মল আর যখন লেস দেন তোমার আর আর যখন স্মল আর যখন ক্যাপিটাল দেন তোমার আর এদিকে তো হয়েছে ও সো এখন দেখো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে কোন জায়গায় হবে কি দেখো মনে হচ্ছে সারফেস আবার সারফেস কি করে দেখো এই ফর্মুলা দেখো এটা ইনসাইড ইনসাইডে তুমি যত বেশি ভিতরে যেতে থাকবে আরটা কমতে থাকবে না যত বেশি ভিতরে যাবে আরটা কমতে থাকবে কিন্তু আর কি সেন্টার থেকে ডিস্টেন্স সেন্টারের ডিস্টেন্সটা কমতে থাকবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমতে থাকবে আর তুমি সেন্টার থেকে যত দূরে যেতে থাকবে সেন্টার থেকে যত দূরে যেতে পারবে স্মলার ভ্যালু বাড়তে থাকবে স্মলার ভ্যালু বাড়লে ইলেকট্রিক ফিল্ডেরও ভ্যালু বাড়ছে সো স্মলার বাড়তে বাড়তে কতটুকু ম্যাক্সিমাম দূরে যাবে সারফেস সারফেসে স্মলার ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম রেডিয়াস অফ দ্য স্ফেরিক্যাল শেপ তো তোমার এট দ্য সারফেস তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হবে তোমার ম্যাক্সিমাম স্ফেরিক্যাল শেপের মতো ওখান তুমি যদি বলো সারফেসের বাইরে গেলেও তো আরও ম্যাক্সিমাম স্মলার আরও পাবে না সার্ভিসের বাইরে গেলে ফর্মুলা এরকম হওয়া যায় আবার সার্ভিসের বাইরে গেলেই ইলেকট্রিক এইভাবে বেরি করা শুরু করে তো এইভাবে যখন বেরি যখন করছে তখন ডিস্টেন্সের সাথে সাথে কী হচ্ছে 1/r² হয় মানে এখন যদি আর যদি আরও বেশি ফার্দার বাড়ে ইলেকট্রিক কিন্তু ড্রাস্টিকলি কমে যাচ্ছে 1/r² কমে যাচ্ছে কিন্তু ওকে তো তখন সার্ভিসের বাইরে স্মলার গ্রেটার দ্যান আর এটার জন্য গ্রাফ এইভাবে ইনসাইড স্মলার লেস দেন আর জন্য গ্রাফটা কিরকম নামবে দেখো ইলেকট্রিক ফিল্ড কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তোমার আর এটা এরকম ওয়াই ইজ ওয়াই প্রপোর্শনাল টু এক্স এর মতো মানে কি লিখতে পারি ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি প্লাস সি নিয়ে লিখতে লাগে সি এখানে তোমার জিরো ওকে এমন টেকনিক স্ট্রেট লাইন স্ট্রেট লাইন ইকুয়েশন এক্স জে ভাবে কমবে ওয়াই ও সি ভাবে কমবে তো আর জে ভাবে কমবে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ কমে তোমার গ্রাফটা এদিকে গেছে আসলে কি হবে বললে এইটা হলো তোমার গ্রাফ স্ফেরিক্যাল কিন্তু পুরো খালি ছিল নাই তো তোমার সলিড স্ফিয়ারে কি হয় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু চট মানে হুট করে তোমার নাই হয়ে যায় না আস্তে আস্তে কমে যত তোমার যাবে আস্তে আস্তে কমতে কমতে সেন্টারে গিয়েছিল পর স্ফেরিক্যাল শেলের সার্ভিসের ভিতরে ঢুকার লগে লগে ছিল কিন্তু সলিড স্ফিয়ারটা সেন্টারে গিয়ে আর পড়ে ছিল না এই গ্রাফটা ভালো করে দেখে রাখবে ওকে আর এই পয়েন্টসগুলো কনসেপ্টগুলো ঠিকমতো ক্লিয়ার রাখবে সো আজকে এতটুকুই থাকুক ওকে আমরা আমার নেক্সট লেকচারে তোমার প্লেইন শিট চালু সেগুলো নিয়ে আমরা দেখবো ডিসকাস করবো সো এটা সব ফর টুডে বাই